আল্লাহ পাক দুই নাম্বার জগৎ আলামুল আরহাম মার পেটের জগতে পাঠাইছেন কে আর একটু জোরে বলতে হবে কে সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন কিন্তু আসার সময় বুধো আল্লাহ অফিশিয়াল কাজে ব্যস্ত ছিলেন তাইলে সিজার লাগে কেন এত পেছে পড়ছে আমি বহু মাহফিলে বহু বয়ানে বলি আল্লাহ যেখানে কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করাই আরো আস্তে সুবহানাল্লাহ যেখানে আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোনো লজিক দুনিয়ার কোনো থিওরি কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে আসে আল্লাহ ডাক দিয়া কয় যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার কুদরত শুন ঠিক কিনা বলে বলুন তো দিকে একটা মাকড়সা পৃথিবীর কোথাও না খায়া মারা গেছে কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় কোনো খবরের কাগজে কোনো দিন পাইছে যে ব্রাহ্মণবাড়িয়ার খোলাপাড়া এলাকার বেশ কিছু মাকড় না খায়া মারা গেছে তাদের সলিল সমাধি হয়েছে বরং আল্লাহ মাকড়সারে বসে তুই গরিব দুর্বল প্রাণী তোর বিল্ডিং করার ক্ষমতা নাই রডের দাম যেভাবে বাড়ছে ইটের দাম যেভাবে বাড়ছে সিমেন্টের দাম যেভাবে বাড়ছে তুই তো বাজারে যাইতে পারবে না খোলাপাড়ার শিল্পপতি কোটিপতি একটা বিল্ডিং বানাবে বানানো শেষ হওয়ার আগে তুই একটা কর্নার দখল করে ফেলাইস কথা কয় না দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় না একটা কোনা কিন্তু দখল করে বয়ে রয়েছে ঠিক বলছি আপনাদের খোলাপাড়ার মাকড়সা এরকম করে না ওরে বাবার এই সুন্দর করে একটা ঘর বানাইছে জাল বুনছে মাঝখানে আবার তার সিংহাসন বানাইছে জোরে বলুন ঠিক কিনা ওই শাহিন শাহ বাদশাহ সিংহাসনে বসে বসে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দেখবেন মাথা নাড়ায় আমি নিজে দেখছি মাকড়সা কথা কন ঠিক কেনা কয়েকদিন আগে নেটে দেখলাম একটা কবুতর মাথা ঝুঁকাইয়া মালিক সিজদা দে আর পৃথিবীর আশরাফুল মাখলুকাতকে জানাই এ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি হইয়া তোর আমার মালিকের সিজদা করিস না আমি একটা ক্ষুদ্র প্রাণী কবুতর হইয়া আমার মালিকের সিজদা করি আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যে আল্লাহর নাম দেখা যায় না অনেক কিছুর মধ্যে আল্লাহর নাম দেখা যায় আল্লাহ কই নেমু খারাপ তোরে দুনিয়াতে পাঠাইলাম খাবার দিতেছি আমি রিজিক দিতেছি আমি অক্সিজেন দিতেছি আমি সব আমি দিতেছি রে তুই দুইটা সিজদাকে আমার দেওয়ার মতো আমি হক রাখি জোরে বলেন ঠিক কিনা এ মাকড়সা কোন রকমের রিজিকের চিন্তা নাই সকালবেলা ওইটা ব্রাহ্মণবাড়িয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় না জমি জমাতে যায় না নদীতে মাছ ধরার জন্য যায় না কিন্তু কোনোদিন কি না খায়া মারা গেছে সময় মতো ঠিকই আল্লাহ তার খোরা কিন্তু তার জালের মধ্যে আটকাই ছোট পোকা যায় আটকাই যা মশা যায় আটকাই যা আল্লাহ মাকড়সারে ডাক দেয়া কই মিয়া জিকির বন্ধ করো আগে খাও সুবহানাল্লাহ আস্তে কও জুনুনুম মিনকা আনতা সালি রিজকিন ওয়ায়ুরযাকু ফি গিশাওয়াতিহিল জানিন কবি ডাক দেয়া বলে পাগল এ পাগল তুই তো আস্ত একটা পাগল তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরই দেখিস না তোর ঘরের মুরুগরে তুই দেখিস না ভোর রাত্রে হইলে ওই মুরুগটা আর ঘুমায় না মুরুগটা আমার আল্লাহরে ডাকে সুপুরুন কুদ্দুস মুরুগ বাগ দেয় না আল্লাহ কয় ওই মুরুগটা তো আমারে বলে সুপুরুন কুদ্দুস এরে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচির মিচিরি করে
তুই তো মনে করছিস এটা কিচির মিচির করে না 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 আল্লাহ ডাক দেয়া কর পাখিরা একটু পরে খাবারের জন্য বের হবে পাখিরা একটু পরে আধারের জন্য বের হবে পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই কলাপাড়া বাজারে কোনো দোকান নাই তাদের মাঠের মধ্যে কোনো জমি জমাও নাই কথা বলুন ঠিক কি না পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে মালিক তুমি বানাইছো আমাদের রাস্তা আছে তুমি আমাদের রিজিক দিয়া ফালবা কথা বলুন ঠিক কি না সুতরাং তোমার নাম নিয়ে বাহির হলাম তুমি আমাদের কর্তৃক রিজিক দিবা আমরা জানি না সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর নাম নিয়ে তাসবিহ তাহলিল পড়ে বের হয় সন্ধ্যার সময় আবার ডালে ফেরত আসে না আসে কোথায় কোথায় খাবার সংগ্রহ করে সন্ধ্যার সময় আবার আয়সা কিচির মিচির করে না করে ওই পাখিগুলো শুকরিয়া আদায় করে আল্লাহ সকালবেলা খালি পেটে বের হয়েছিলাম সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরাইলাম ঠিক কিনা বলেন এ মুসলমান আল্লাহ পাক বলেন তোমাকে দ্বিতীয় নাম্বার জগৎ মার পেটে পাঠাইলাম ওই আট মাস দশ মাস তোমার মার পেটে তোমার বাবা বধু জুমুর হোটেল থেকে খানা সরবরাহ করত কারি হোটেল থেকে খানা সরবরাহ করত ওই আট মাস তোমারে কে খাওয়াইছে আরো জোরে বলতে হবে কে আল্লাহ কয় বান্দা তোকে ওই আট দশ মাস তোর মার পেটে কোনো সংযোগ ছিল না আমি আল্লাহ আমার নাভির সঙ্গে পাইপের সঙ্গে কানেকশন করে দিলাম ওখান থেকে মার রক্তগুলো চুষে 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 আস্তে আস্তে পরে বলে তোর মা কঙ্কালের মতো হয়ে গেছে কথা বলুন ঠিক কি না এ বান্দা ওই পাইপটা তো তোর মুখের মধ্যে লাগাই নাই যদি বলুন ঠিক কি না কেন এ পাইপ দিয়ে যে খাবারটা গিয়েছে এটা হালাল নয় এটা হলো হারাম ব্লাড এটা তোর মুখের মধ্যে দেই না এই জুবানটা দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মেখানা মেঘেন আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মেখানা মেঘেন দুনু আলম কি হাকিকত এক পেমানা মেঘে দুনো আলম কি হাকিকত এক পেমানা মেঘে সুবহানাল্লাহ জুরি আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তুই দেখবি একটা ফুল আছে যেই ফুলটা দিনের বেলায় কোনো আলো দেয় দিনের বেলায় কোনো গ্রাম দেয় না রাত্র যখন হয় তার থেকে গ্রাম বের হয়ে যায় সুবহানাল্লাহ জুরি দিনের বেলায় এটাকে মরা মরা মনে হয় রাত্রির বেলায় তার থেকে শোভা তাস কে ছড়ায় কথা কয় না কে ছড়ায় মুসলমান ভালো করে মনে রাখবেন বাগানের মধ্যে গেলে দেখবেন একটা ফুল সূর্যের মুখী হয়ে দাঁড়ায় আছে আবার কোন ফুল গোলাপ সাদা কোনটা আবার গোলাপের কালার কথা বলেন ঠিক কিনা এটা কি দেশের এমপি মন্ত্রী দিয়েছে না 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 গুলিস্তা মে যাকার হারে গুল গু দেখা গুলিস্তা মে যাকার হারে গুল গু দেখা তারা হি সে রঙ্গত তারা হি সে বুহে তারা হি সে রঙ্গত তারা হি সে বুহে সুবহানাল্লাহ জুরি বলে সূর্যটা সূর্যমুখী ফুলটারে সূর্য দিকে রূপ করে দাঁড়াইতে কেবল জুরে বলতে হবে কেবল তার মধ্যে গ্রাম কে দিয়েছে জোরে বলতে হবে কে দিয়েছে আল্লাহ ডাক দেয় কই বান্দা ওই মাকড়সা তো কোনোদিন না খায় মরে নাই জঙ্গলের বড় বড় পশু যেগুলো আছে এগুলো তো মাঝে মধ্যে না খায়া থাকে জোরে ক যখন পশুটা জঙ্গলে থাকে তখন তার যে স্বাস্থ্য চিড়িয়াখানাতে আসলে কি স্বাস্থ্য থাকে ওই চিড়িয়াখানাতে আসলে পশুগুলো চিৎকার করে কান দেওয়ার বলে জালেম তোরা কি জন্য আমাকে খাঁচায় বন্দি করলে আমি যখন আল্লাহর খাঁচায় ছিলাম তখন তো আমার খাবারের কোনো অভাব হতো না আল্লাহ আমাকে টাটকা খাবার দিত আর তুই আমাকে বন্দি করে বাসি খাবার দে যে খাবার আমি খাইতে পারি না দিন দিন আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম ঠিক কিনা বলে এ ভাই ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা পেটে দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পাঠাইলাম
কোন জগতে এক নাম্বার জগৎ আলামুল আরওয়াহ রুহির জগৎ দুই নাম্বার জগৎ মার পেটের জগৎ কে পাঠাইছেন আর জোরে বলতে হবে কে পাঠাইছে ওখানে 10 মাস 10 দিন 8 মাস 10 দিন কে লালন পালন করে ওই সন্তানটা দুনিয়াতে আসার সময় আল্লাহর কি সাহায্য থাকে না জোরে বলেন তাইলে কেন মা বোনদের সিজার লাগে একটাই মাত্র কারণ আমাদের মা বোনদের আল্লাহর উপর পূর্ণ আস্থা নাই মা বোনরা কি রাগ করতেছে বাস্তবতা হলো তাই আমরা যারা দুনিয়াতে আসছি কেউ সিজার আসি নাই আসছি তাইলে ওই সময় যে আল্লাহ ছিল এখন কি নাই তাইলে ওই আল্লাহই আছে তাইলে বেশকমটা হলো একই নার বিশ্বাসের জোরে বলুন ঠিক কি না আমাদের মা দাদিদের যেমন আল্লাহর উপর আস্থা ছিল কিন্তু ছিল এখনকার মা বোনদের সেই রকম আস্থা নাই কথা বলেন ঠিক কি না দুই নাম্বার হলো আমাদের মা দাদিরা যেমন নেককার ছিলেন দিনদার ছিলেন এখনকার মা বোনরা সেই রকম নেককার নয় ঠিক বললাম এখনো যদি নেককার হয়ে যায় এখনো যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আল্লাহর কসম করে কোরআনের শপথ করে বলতে পারবো আল্লাহ বলেন বান্দা আমার খুব ক্ষয় নেই লয় নেই আমি যেরকম ছিলাম সেরকম আছি সেরকম লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাত্তানি মাওলা আল আনা কামা কানা বালাম ইয়াল কাজাওয়ালা আল আনা কামা কানা বালাম ইয়াল কাজাওয়ালা ঠিক কিনা বলে আমার আল্লাহর কোন ক্ষয় আছে লয় আছে তাহলে আমার আল্লাহ এখন কি নরমালি দিতে পারে না পারে সমস্যা হলো আমার মা বোনদের আল্লাহর উপর সেরকম আস্থা ঠিক বললাম আগেকার মা দাদিরা চেক আপ করাইতে মেশিনে গেছেন আর এখন মাসে মাসে ঠিক কিনা আর যারা এতগুলো ক্লিনিক খুলে রাখছে ওদের তো কিছু ব্যবসার দরকার আর আলট্রাসাউন্ড গ্রাম করেই কয় হুজুর আপনার কি হয় কে আমার মেয়ে সর্বনাশ কি সর্বনাশ হুজুর সর্বনাশ মানে কি একটা পাও বাংলাদেশে আর একটা কলকাতা বাচ্চার একটা পাও বাংলাদেশে আর একটা কই কলকাতা এখন তো ভয় লাগাই তাহলে কি করা কই যদি বলেন এখনো ভর্তি করে দিই কেসি টেসি সব রেডি আছে কথা কয় না কারণ ওই বাড়াল তো কি করা লাগবে পয়সা কিছু কামাই তুইব তো আরে আমার ঘটনা আমার ছোট বোন একটা তার বাচ্চা ডেলিভারি হবে এর আগে ওর স্বামী ছিল ভাই আম্মা বললো একটু দেখাই নিয়ে আসো আমি আয়সা ক্লিনিকের নাম কমানো জিনবেন দেখাইছি ক্লিনিকে আলট্রাসাউন্ড গ্রাম করার কথা হুজুর কি হয় আমার ছোট বোন অবস্থা ওর খুব খারাপ বুঝলেন খুব খারাপ আমি খুব খারাপ বলতে হুজুর একবারে উলট পালট খেয়ে রয়েছে নারী বুড়ি সব প্যাঁচ লেগে রয়েছে তো এটা যদি এক্ষুনি যদি সিজার না করেন তাহলে বাচ্চা বাচ্চার মা বাচ্চার নানি দাদি 14 গোষ্ঠী মারা যাবে শুধু বাচ্চা যে মরবো তা না এর মা নানি দাদি যা আছে সব আমি বললাম তাহলে কী করা আপনি বললে ভর্তি করে দিই আমি কই এই বিয়ে এর স্বামী হইল ভাই আর আসছে আপনাকে দেখাই আপনি একবার ভর্তি করার জন্য রে রয়েছেন শ্রী বলতেন ম্যাম আমার দিকে তাকাই গো আমরা যুজুর অনেক শক্ত আমি শক্ত নাকি তোমাদের মতো নরম হবো নাকি কোরআন হাদিস পড়ছি কি তোমাদের এই সমস্ত ফালতু কথা শুনো ওই বেটা দেখি যে মন খারাপ করে আচ্ছা অন্য কিছু হইলে কিন্তু আমাদের পাবো না তো তোমাদের পাইবো আমি খুশি দেখো যে অন্য কিছু হইলে এর জন্য না পা আমার আম্মার কাছে নিয়ে গেছে আমার আম্মা একজন আলেমের মেয়ে খুব দিনদার পরহেজগার আমার আম্মার কাছে গিয়ে কইলাম আম্মা এই ঘটনা কত কথা কই জীবনে কত মেয়ের কত আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হয়েছে তুমি একটু পানি করা দাও আর আমি একটা পান করা দিই সুবহানাল্লাহ কম কিচ্ছু হবে না আমার আম্মা কইতেছে তুমি একটা সুরায় ফাতিহা পড়া পানি পড়া দাও তুমি মৌলভী সব মানুষ আর আমি একটা পান পড়া দিই পান পড়া দিয়ে আমার বোনের খাওয়াইছে খালাসের সময় তার কোনো কষ্টই হয় কোন বলেন বলেন এটা বাস্তব না অবস্থা অথচ এর আগে আমার কইছে যে সব উলট পালট খায়া বাংলাদেশ পরিবর্তনে ইন্ডিয়া হয়ে গেছে কথা কয় না এমন হয় দেখো একই ওই যে হুজুরে বললেন আল্লাহ পাক হাদিসে কুসির মধ্যে বলেন আনা ইন্দা জন্নে আদিবি বান্দা আমার উপর যেরকম বিশ্বাস রাখবে আমি তার সঙ্গে সেই রকম আচরণ আচ্ছা আমি আপনাদেরকে সহজে বুঝাই
মানব জাতি ছাড়া আর কোন জাতির সিদার হয়? মানুষের মানুষের সন্তান থেকে তো মানুষের সন্তান থেকে অনেক ছোট বড় হাতির সন্তান সামান্য একটু বড় হবে, সিংহের বাচ্চাটা তো মনে মানুষের বাচ্চা থেকে আরো অনেক ছোট। হ্যাঁ কি কয়, বড় কয়? আল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অনেক সময় পাকিস্তান আপনারা অনেকে দেখছেন, কোনো খবরে পাইছেন যে জঙ্গলের আফ্রিকার জঙ্গলের একটা হাতি বাচ্চা হওয়ার সময় মারাত্মক কষ্ট পাইতেছিল, পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করছে, সিজারে বাচ্চা হয়েছে? একটা খবর আপনারা শুনছেন, আমি না হয় পরে আসছি, আপনারা যারা মুরব্বীরা আগে আসছেন শুনছেন, একটারও না। আচ্ছা বাদ দেন আফ্রিকার জঙ্গল, আমার আপনার যে জঙ্গলের মধ্যে কিছুদিন আগে কুকুরের বাচ্চা দিছে, একটা দিছে, সর্বনিম্ন দিল একালির কথা কয় না, কোনোটা হাফ ডজন কোনোটা এক ডজন। আচ্ছা এই পর্যন্ত শুনছেন যে একটা কুকুর আমাদের এলাকা খুব কষ্ট হচ্ছিল, বাচ্চা হইতেছিল না, পরে তাড়াতাড়ি করে পশু অ্যাম্বুলেন্স দেখা, কি অ্যাম্বুলেন্স, পশু অ্যাম্বুলেন্স দেখে তাকে পশু হাসপাতালে সিজার করা হয়েছে, কথা কয় না, এই পর্যন্ত শুনছেন? একটা হাইওয়ান, একটা জানোয়ার, একটা কুকুর শুকুর বিড়াল, জঙ্গলের পশুর যদি কোনো সিজারের দরকার না হয়, আশরাফুল মাখলুকাত হয়ে সৃষ্টির সেরা জাতি হয়ে কেন সিজার লাগবে, কেন সিজার লাগবে, ঠিক কিনা বলে? যেখানে আল্লাহ 30 নম্বর পারার সূরায়ে আবাসের মধ্যে বলছেন, তুম্মা সাবিলা ইয়াসারা, তুম্মা সাবিলা ইয়াসারা, যখন বাচ্চাটা আসার সময় হয় আমি রহমতের ফেরেশতা দিয়ে আমি কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করি। 3 নম্বর জগৎ হলো আলামত দুনিয়া, সময় কম, এই জন্য শর্টকাট বলে যাচ্ছি। এ মা, এ মা, যারা ওয়াজ শুনতেছেন তাফসীর শুনতেছেন, মা এখনো আমার সেই আল্লাহ আছে না নাই? এ মা, আপনি সিজারিয়ান রোগী হয়ে বেড রেস্টে চলে যান, আপনার শরীরটাই শেষ হয়ে যায়, অথচ আগেকার যুগের মা দাদিরা 10 জন 20 জন বাচ্চা হয়েছে, একটা মা দাদিও দুর্বল হয়নি, সাথে সাথে কাজ করছে, কথা বলেন ঠিক কিনা? এ মা এখনো সে আল্লাহ আছে। আর যদি কথার কথা, আপনার বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যান, আপনার হায়াত থাকলে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যেমন করোনার সময় আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাবধান সাবধান, একজনের কাছে আরেকজন যায় না, যারা উচ্চ উচ্চ শিক্ষিত অতি শিক্ষিত এরা 3টা করে মাস্ক লাগাইছে, গ্রামের বেড়ায় মাস্কই কহিরা সিনেমা নাই, কথা বলেন ঠিক কিনা? আরে কি রে, মাস্ক কয় না মাস্ক কয়, কথা বলেন ঠিক না? বিশ্ব স্বাস্থ্য সদা শুধু মাস মাস করে গেলে এর তো গুষ্ট খায়, কথা বলে আমার একজন বলছে এরা মাস মাস করে গেলে, আমি কারে মাস না তো মাস, ও আমি তো মনে করছি নদীর মাছ, আমরা মাস খাই, এরা আমার মাস খাবার লাগছে গা। 3টা মাস্ক লাগাইছে, নিরাপত্তা টুপি লাগাইছে, পিপিই লাগাইছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, করোনা যেন কোনো দিকটা হের শরীরে ঢুকতে না, কথা কয় না? এটাই তো নিরাপত্তা টুপি, ওই যুগে গেছে এটাই বেশি মরছে, যেটি বেশি বেশি ঢাকনার ভিতরে গেছে এটাই বেশি মরছে। করোনা কই স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, কথা কয় না? এইগুলোর এক গ্লাসের ভিতর থেকে বাহির করে করে কই দিয়েছি গায়ে কিনলে গেছিস, কয় স্যার আমরা নিতে আসি, কথা কয়? গ্রামের মানুষ করোনায় মারা যায় নাই, ওই বস্তিতে যারা আগাদ আগাদি করে থাকে এরা মারা যায় নাই, মাদ্রাসার কোরআনের পাখিরা করোনায় মারা যায় নাই, ঠিক কিনা বলে? এ ভাই একইন আর বিশ্বাস, আমার একইন বিশ্বাস আছে, লা আদুয়া ওয়ালা তিয়ারা তাওয়ালা হাম্মা তাওয়ালা সাবার, নবী কয় একজনের রোগ আরেকজনের কাছে যাইতে পারে, কার হুকুম? আল্লাহর হুকুম যদি না হয় একজনের করোনা আরেকজনের গায়ে স্পর্শ করতে পারে না, ঠিক কিনা বলে? সুতরাং আমার আমি আপনি ইমানদার হওয়ার কারণে, ইমানদার মমিন হওয়ার কারণে আমাদের বিশ্বাস, যতদিন আমার হায়াত আছে সারা পৃথিবীর কেউ আমাকে মারতে, ঠিক কিনা বলে? মুসলমানের ইমান দুর্বল করে দিয়ে গেছে বিজাতিরা, যেমন এক খেলা দেয়া মুসলমানদের যুবকদেরকে শেষ করে, যুবকরা রাগ করো না, তোমরা যে খেলার জন্য সারাটা রাত গতকাল কাউকে ঘুমাইতে দেও নাই, আপনাদের এলাকার যুবকরা ভালো, আমার ঢাকার কথা বলছি, কালকে আমি চট্টগ্রাম ছিলাম, আমার মাহফিল ছিল চট্টগ্রাম,
তো মাহফিল শেষ করে যে জায়গাতে শুইতে গেছি দেখি তিনটার সময় ঠাড়া পড়া শুরু হয়ে গেছে লাভ দিয়ে উঠে গেলাম যে ইয়া আল্লাহ গজব আবার কোনটা শুরু হতে গেছে না এটা আর্জেন্টিনার গজব কথা বলেন এ যুবক কাকে তুমি ভালোবাসো কার দাসী তুমি লাগাও কাকে নিয়ে তুমি নাচো এটা এরা তো খ্রিস্টান এরা তো বিধর্মী এরা তোমার কোনদিন মঙ্গল চায় না কথা বলেন ঠিক না এরা সারাক্ষণ ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় ঠিক বললাম ইয়ে খবর না দেখো এদের টপিটাও বিক্রি করবে তোমাকে মারার জন্য কথা বলে তুমি কারে মহব্বত আর মহব্বত করে তুমি করতেছো কি রাত্রিবেলায় যে তুমি যোগা দিয়ে উঠো কত রুগী আছে কত বাচ্চা আছে কত বড় মানুষ আছে ঠিক বললাম হাই 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 আর নবী কই যারে যে ভালোবাসে তার সাথে তার হাসর মেসি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব ইমান আছে হ্যাঁ যদি কোনোদিন ইমানদার হয়ে যায় আমরা দোয়া করি আল্লাহ তার ইমানদার বানাক আমিন বানাক আমি আজকে আর একটা ছবি দেখলাম পত্রিকাতে বিমানে বসে চট্টগ্রাম থেকে বিমান থেকে আসার পথে পত্রিকা দিছে বিমানবালারা তো দেখলাম এর কাতারে ওই যে খতিব সাহেবরা যে ইয়া পরে না এটা পরাই দিছে আমি তখন কইছি ইয়া আল্লাহ না জানে আল্লাহ এর মুসলমান মানায় ভালা কিনা সুবহানাল্লাহ কা আরে মিয়া মুসা নবীর সাথে মোকাবেলা করতে আইছিল জাদুকররা মুসা নবীর ড্রেস লাগায় আইছিল আল্লাহ সবটির ইমানদার বানাই দিছে মেসি যদি দেখা পছন্দ লাগে যে মুসলমানরা খতিবরা দেখি এটা পয়রা পয়রা খুতবা দে এটা আমার গায়ে লাগাইছে এটা যদি কোনো কারণে উপরের পোশাকটা ভিতরের মধ্যে যদি প্রভাব ফেলতে পারে তাহলে ভিতরেও ইমানের পোশাক চলে আসে কথা বলেন ঠিক কেন আল্লাহ তারে ইমান নসিব করেন আমিন বলেন কিন্তু মুসলমান তুমি যে তাকে ভালোবাসো তাকে নিয়ে যে তুমি নাচানাচি করো এত অমুসলিম আল্লাহ তো কোরআনে বলছে কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না কোনো অমুসলিম মুসলমানের আইকন হতে পারে না কোনো অমুসলিম মুসলমানের আদর্শ হতে পারে না ঠিক বলছি যোগরা রাগ করতেছ বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন কারে সাইরা কারে দর্শ হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা প্রায়ই বলতেন যে কারে সাইরা কারে দর্শ নবীর আদর্শ সাইরা পিতাতির আদর্শ দর্শ এরা যেমনে চুল কাটে তুমি এমন চুল কাটো চারদিক দিয়ে তিতাস নদী আর উপরে লোপট গাছ এরকম কাটে না কাটে না আমার যুবকরা আরে বাবা রে বাবা দেখি এদিক দিয়ে কিচ্ছু নাই খালবিল উপরে আবার পট গাছ কিরে ওই যে মেসি এরকম ভাবে চুল কাটে হায় 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 আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে কথা বলেন ঠিক কেন এই যে কোরআনের মাহফিলে বসে আছেন আল্লাহর কসম মুস্তাদ আহমদের রিওয়ায়ত নবী বলেন যে কোরআনের ভালোবাসা আর মহব্বত নিয়ে মানুষগুলো খলাফারার মানুষগুলো দশ দিন বিপি তাফসীর মাহফিলে তৃতীয় দিনে আজকে কোরআনের মহব্বত নিয়ে রাত দশটার উপর বাজে বসে আছে আল্লাহর হাবিব বলেন যে এই কোরআন তার কবরের সঙ্গে এ কোরআন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করে যেদিন নবীরা পর্যন্ত সুপারিশ করতে সাহস পাবে ঠিক কিনা বলেন বলবে আল্লাহ এই মানুষগুলোর আমি ঘুমাইতে দেইনি সারাদিন কেউ দোকানে ছিল কেউ সিএনজি চালাইছে কেউ নদীতে কাজ করছে কেউ জমিতে কাজ করছে মনটা চাইছিল একটু ঘুমাইতে কিন্তু ঘুমরে তালাক দিয়া আরামের ঘুমকে হারাম করে আমার মহব্বতে বসা ছিল জান্নাতের ফয়সালা না হলে তোমার আদালত চলে যাব কোরআনের সুপারিশ কবুল না ফেরা বলেন আল্লাহ 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 আমাদের হেদায়েত নসিব করেন আমিন বলেন একটু জেগে পড়েন লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হালাক সে নিখিলে সাস কে বদলে নাম তেরা আই মেরে খুদা লা ইলাহা